মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করার পক্ষে রায় ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস হিজাব নিষিদ্ধ করার পক্ষে নতুন রায় দেয়। রায়ে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নিজ নিজ দেশের কর্মক্ষেত্রে নারীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে। বেলজিয়ামের এক নারীর অভিযোগের প্রেক্ষিতে এই রায় ঘোষণা করা হয়েছে। ওই নারী দাবি করেছিলেন, তার নিয়োগকর্তা তাকে কর্মক্ষেত্রে হিজাব পরতে পারবে না বলে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তার ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ। কিন্তু ইইউর আদালত হিজাব নিষিদ্ধ করার পক্ষেই রায় দিল, ফলে পশ্চিমা বিশ্বে ইসলাম বিদ্বেষ আরও মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে।